ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি তোমাদের সামনে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটা হচ্ছে কস্ট এবং যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব কস্টের ইনভেন্টারি ভ্যালুয়েশন এই চ্যাপ্টারটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম সেকেন্ড সেমিস্টারে কস্ট বলে সাবজেক্টে আছে এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসএ কস্ট অ্যান্ড ট্যাক্সেশন বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কস্টের ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে চ্যাপ্টারের নাম কি ইনভেন্টারি ভ্যালুয়েশন ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি ইনভেন্টারি বলতে আমরা স্টক বুঝি ঠিক আছে তো স্টক যেটা কারেন্ট অ্যাসেটস এর একটা বড় পার্ট স্টক ঠিক আছে সেই ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আমি উল্লেখ আছে ইনভেন্টরি আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 এএস 2 তে ইনভেন্টরি উল্লেখ আছে তো দেখা যাক কি বলছে ইনভেন্টরি ইনভেন্টরি বলতে আমরা দুই দিক থেকে দেখতে পারি একটা ট্রেডিং অর্গানাইজেশন দিকে দেখতে পারি আর একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দেখতে পারি ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে বেসিক্যালি কি থাকে ফিনিশ গুডসই থাকে আর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের মধ্যে কি থাকে র ম্যাটেরিয়াল থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে স্টোরস অ্যান্ড স্পেয়ার্স থাকে যে ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন ইউজ করা হয় ওই মেশিনে অনেক ছোটো ছোটো যন্ত্রপাতি থাকে সেইগুলোকেই বলে তোমার লুজ টুল স্পেয়ার পার্টস সেই জিনিসটাই বোঝেছে প্যাকিং ম্যাটেরিয়ালস এবং সবার শেষে যেটা ফিনিশ গুডস ফিনিশ গুডস ট্রেডিং অর্গানাইজেশনও থাকে আর ম্যানুফ্যাকচারিং অর্গানাইশনও ফিনিশ গুডস থাকে তো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনটা কি কোনো প্রোডাক্ট যেখানে তৈরি হয় প্রথমে ওদের ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়াল থেকে কাজ কমপ্লিট করতে করতে হাফ কাজ যখনই কমপ্লিট হয়ে যাবে হাফ বা তার বেশি সেটাকে বলে ওয়ার্কিং প্রোগ্রেস দেন ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন থাকে সেই মেশিনে কিছু স্টোর স্পেয়ার স্লো টুলস এইসব জিনিস থাকে প্যাকিং ম্যাটেরিয়াল থাকে ফিনিশ গুডস ঠিক আছে এবার আমি ইনভেন্টারি ভ্যালুয়েশনটা বোঝার আগে তোমাদের একটা ইনভেন্টারি ভ্যালুয়েশনের একটা বেসিক কনসেপ্টটা তোমাদের সামনে তুলে দিই দেখো জিনিসটা কি হচ্ছে আমাদের কোম্পানির ভিতরে একটা স্টোর্স ডিপার্টমেন্ট হয় আমাদের কোম্পানির ভিতরে একটা স্টোরস ডিপার্টমেন্ট হয় যেখানে সব ম্যাটেরিয়াল থাকে আর একটা ডিপার্টমেন্ট হয় সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক আছে যে কিনা প্রোডাক্ট বানায় স্টোরে আমরা র মেটেরিয়াল রাখবো আর ওখান থেকে আমরা র মেটেরিয়াল প্রোডাকশান ডিপার্টমেন্টে পাঠাবো ঠিক আছে স্টোরে আমরা র মেটেরিয়াল থাকবো সেখান থেকে র মেটেরিয়ালগুলো আমরা কোথায় পাঠাবো প্রোডাকশন ডিপার্টমেন্টে তাহলে কি হচ্ছে স্টোরস ডিপার্টমেন্ট কি করবে এই যে ম্যাটেরিয়াল পাঠাচ্ছে তার রেকর্ডিং করবে পাশাপাশি ভ্যালুয়েশনও করবে অর্থাৎ স্টোরস ডিপার্টমেন্টে যে পরিমাণ ম্যাটেরিয়াল স্টোর করা থাকে সেখান থেকে বিভিন্ন প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রয়োজন অনুযায়ী ম্যাটেরিয়ালগুলো ইস্যু করা হয় এবার আজকে যদি স্টোর্স ম্যানেজারকে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে কত টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে ও তখন কনফিউজ হয়ে যাবে এই কনফিউজ হওয়ার পেছনে কারণও আছে ঠিক আছে কি বলছে সাপোজ ফার্স্ট জানুয়ারিতে ওর গোডাউনে কিছু ম্যাটেরিয়াল গোডাউন মানে স্টোরে কিছু ম্যাটেরিয়াল এসছে অর্থাৎ ম্যাটেরিয়াল রিসিভ করেছে সেকেন্ড জানুয়ারিতেও কিছু ম্যাটেরিয়াল রিসিভ করেছে থার্ড জানুয়ারিতে ম্যাটেরিয়াল রিসিভ করেছে ফোর্থ জানুয়ারি তো ম্যাটেরিয়াল রিসিভ করেছে সেভেন জানুয়ারি তো ম্যাটেরিয়াল রিসিভ করেছে আবার নাইন জানুয়ারি তো ম্যাটেরিয়াল রিসিভ করেছে এবং যে ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে না একই টাইপের ম্যাটেরিয়াল ঠিক আছে একটাই ম্যাটেরিয়াল তো কি বলছে ফার্স্ট জানুয়ারিতে ধরা যাক দু টাকার ম্যাটেরিয়াল রিসিভ করেছে সেকেন্ড জানুয়ারি দু টাকা দশ থার্ড জানুয়ারিতে দেড় টাকা ফোর্থ জানুয়ারি দু টাকা পঞ্চাশ পয়সা সেভেন জানুয়ারি দু টাকা তিরিশ মানে কি দেখতে পাচ্ছি একই ম্যাটেরিয়াল কিন্তু রেটটা কি করছে ফ্লাকচুয়েট হচ্ছে অর্থাৎ স্টোর্স ডিপার্টমেন্ট যে পরিমাণ ম্যাটেরিয়াল রিসিভ করছে ঠিক আছে এবং তার প্রাইসটা কি হচ্ছে ফ্লাকচুয়েট হচ্ছে এবার দেখো স্টোরস ডিপার্টমেন্ট যখন প্রোডাকশন ডিপার্টমেন্টে র মেটেরিয়াল গুলো পাঠাবে ও সেই মূল্যেই পাঠাবে যেই মূল্যে ও ম্যাটেরিয়াল গুলি করেছিল ঠিক আছে কখনো দু টাকার পাঠাবে কখনো দু টাকা দশের পাঠাবে কখনো দেড় টাকার পাঠাবে কখনো আড়াই টাকার পাঠাবে কখনো দু টাকা তিরিশের পাঠাবে আরেকটা একটা কথা বলে দিচ্ছি স্টোরস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে ম্যাটেরিয়ালগুলো সেল করছে না সেল করছে না কি করছে সেন্ড করছে পাঠাচ্ছে ঠিক আছে তো এখন যদি যেই কোম্পানির কথা বলছি সেই কোম্পানির মালিক অর্থাৎ প্রোপ্রাইটার এসে যদি জিজ্ঞাস করে বা ওনার এসি যদি করে তোমার কাছে এখন কত টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে ও তো তখন কনফিউজ হয়ে যাবে ও কোন রেট বলবে দু টাকার রেট বলবে নাকি দেড় টাকা বলবে নাকি দু টাকা দশ বলবে নাকি আড়াই টাকা বলবে না দু টাকা তিরিশ রেটের ম্যাটেরিয়াল বলবে তো এই কনফিউশন দূর করার জন্য কস্ট অ্যাকাউন্টিং আমাদের একটা টেকনিক দিয়ে দিয়েছে ঠিক আছে সেই টেকনিকটাই এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই যে এই ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন মেথডের করা বলেছে যদিও এই মেথডগুলি সম্পর্কে তোমাদের অনেকটা আইডিয়া আছে তো দেখো তাই লিখেছি কি মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন তাই ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথডগুলো বলেছি একটা তো হিস্টোরিক্যাল কস্ট মেথড আর একটা নন হিস্টোরিক্যাল কস্ট মেথড হিস্টোরিক্যাল কস্ট মেথডের মধ্যে প্রথমেই কি দেখতে পাচ্ছ ফিফো ফিফোর ফুল ফর্মটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট তারপরে আছে লিফো লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট তারপর আছে ওয়েডেড অ্যাভারেজ মেথড ঠিক আছে তো তাহলে কি কি বললাম ফিফো বললাম লিফো বললাম ওয়েটেড এভারেজ মেথড বললাম এই যে তিনটে মেথডের কথা বললাম কি লেখা আছে হোয়েন ইনভেন্টারি ইজ ডিল অন রেগুলার বেসিস যখনই রেগুলার বেসিসে ডিল করা হবে তখন এই তিনটে মেথড অ্যাপ্লাই করা হয় তারপর বলে যে কি সিম্পল অ্যাভারেজ মেথড এটা বেসিক্যালি খুব একটা ইউজ করা হয় না বাট তোমাদের সিলেবাসে আছে নেক্সট বলেছে কি স্পেসিফিক আইডেন্টিফিকেশন কস্ট স্পেসিফিক আইডেন্টিফিকেশন কস্ট কি বলছে হোয়েন ইনভেন্টারি ইজ নট ডিল অন রেগুলার বেসিস অর্থাৎ ইনভেন্টারি যখন রেগুলার বেসিসে ডিল করা হয় না সাপোজ ধরো আমি একটা পেনের বিজনেস করছি একজন কেউ এসে বললো আমাকে এই পেন অর্থাৎ এই পার্কার পেনটা আমাকে এতগুলো পিস তৈরি করতে পাঁচশো পিস তৈরি করে দাও ঠিক আছে কিন্তু এটা তো রেগুলার বেসিস না এটা তো সবসময় এসে বলছি না ওর ইচ্ছা হলো এসে বলল স্পেশাল অর্ডার দিল তখন হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন কস্ট তবে একটা কথা বলে দিই আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড টু ও প্রেসক্রাইব করছে কোন মেথডকে ফিফো মেথডকেই প্রেসক্রাইব করছে কিন্তু এছাড়াও যদি অন্য কোনো মেথড করা হয় কোনো কোম্পানি অন্য কোনো মেথড করা হয় তাহলে তার একটা অবশ্যই নোট দিতে হয় আর কে যে নন হিস্টোরিক্যাল কস্ট মেথড দেখো নন হিস্টোরিক্যাল কস্ট মেথড ব্যাপারটা কি এটা এই উদাহরণটা তোমরা দেখতে পারবে কোনো মুদিখানা দোকানে মুদিখানা দোকানে তো নিশ্চয়ই কোনো একটা গুডসের ওপর ডিল করে না সেখানে চাল ডাল তেল নুন আলু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ম্যাগি চাউমিন আরও কত না কি জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে তাহলে সেখানে স্টকের ভ্যালুয়েশন করবে কি করে সেখানে চালের কস্ট আলুর কস্ট পেঁয়াজের কস্ট তো এরকম বিভিন্ন যে আরো গ্রসারি জিনিসগুলো পাওয়া যায় সব কস্ট বের করা কখনোই পসিবল নয় ঠিক আছে এখন যদি রিটেল যায় কাছে খুচরো দোকানে যদি চলে যাওয়া হয় তখন যদি তোকে তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার দোকানে অন অ্যান্ড অ্যাভারেজ কত টাকা প্রফিট হয় ও তখন বলবে ধরো এই প্রোডাক্টের ওপর আমি টেন পার্সেন্ট প্রফিট করি এই প্রোডাক্টের ওপর ফিফটিন এই প্রোডাক্টের ওপর ফাইভ পার্সেন্ট প্রফিট করি তো তখন বলবে তোমরা ধরে নাও অন অ্যান্ড অ্যাভারেজ আমার কোম্পানি থেকে অর্থাৎ আমার এই দোকান থেকে টেন পারসেন্ট প্রফিট হয় তো মেনে নিলাম যে ওর দোকানে ওর দোকানে অর্থাৎ ওই রিটেল ট্রেডের দোকানে এখন পাঁচ লাখ টাকার গুডস আছে পাঁচ লাখ টাকার গুডস মানে এই পাঁচ লাখ টাকার গুডস মার্কেটে মার্কেটে বেচলে পাঁচ লাখ টাকা পাবে মানে সেলিং প্রাইস আছে তো অন অ্যান্ড অ্যাভারেজ কত পার্সেন্ট প্রফিট টেন পার্সেন্ট প্রফিট তা পাঁচ লাখ টাকার মধ্যে টেন পার্সেন্ট প্রফিট মানে পঞ্চাশ হাজার টাকা প্রফিট আছে তার মানে ওর স্টক কত বলবো সাড়ে চার লাখ টাকার স্টক আছে তাই বলে যে অ্যাডজাস্টেড সেলিং প্রাইস মেথড যে হোয়েন ইজ নট পসিবল টু ফাইন্ড কস্ট অফ এভরি ইন্ডিভিজুয়াল ইউনিট অর্থাৎ প্রতিটা ইউনিটের কস্ট যখন আমার পক্ষে বের করা সম্ভব নয় ঠিক আছে এতক্ষণ কি বললাম মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন বললাম এটাই তোমাদের যে সিলেবাসের যে বই আছে সেই বই থেকে এটা দেখা সেখানে কি বলছে সেখানে একটু ব্রডলি ভাবে একটু বড় করে দিয়েছে কি বলেছে ডিফারেন্ট মেথড অফ প্রাইজিং অফ ইস্যু অফ ম্যাটেরিয়াল অ্যান্ড প্রিপারেশন অফ স্টোর লেজার অর্থাৎ স্টোর্স ডিপার্টমেন্ট থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে যে ম্যাটেরিয়ালগুলো যে ইস্যু করা হবে সেই ইস্যু করার বেশ কিছু মেথড আমাদের সামনে চলে এসছে ঠিক আছে কি বলছে অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস যদি কস্ট প্রাইসের দিক থেকে দেখা হয় তাহলে কি হচ্ছে স্পেসিফিক প্রাইস মেথড ফিফো মেথড লিফো মেথড আর বেস স্টক মেথড দেখো বেস স্টক মেথড জিনিসটা কি যাই না তোমাদের সিলেবাসে অঙ্ক পাবে কি না টুয়েলভের স্টুডেন্টদের কথা বলছি কিন্তু বিকম সেমিস বিকম সেকেন্ড সেমিস্টারে যারা এই ইনভেন্টারি ভ্যালুয়েশন চ্যাপ্টার করো তাদের তো অবশ্যই বেস্ট স্টক আছে বেস্ট স্টক জিনিসটা কি তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক মোবাইল ফোনের দোকানে যাবে কিছু স্যাম্পল মোবাইল ফোন রাখা থাকে ঠিক আছে সেই মোবাইল ফোন ওরা কখনোই বেচে না ঠিক আছে সেটাকে বলে বেস্ট স্টক ওটা অ্যাজ ইট ইজ থাকে ঠিক আছে ওটা কখনো বেচে না এবার কি বলছে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রাইস ঠিক আছে কি বলেছে সিম্পল অ্যাভারেজ মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড তারপর বলছে পিরিয়ডিক্যাল সিম্পল অ্যাভারেজ মেথড তারপর বলছে পিরিয়ডিক্যাল ওয়েটেড অ্যাভারেজ মেথড মুভিং সিম্পল অ্যাভারেজ মেথড মুভিং ওয়েটেড অ্যাভারেজ মেথড তারপর বলছে অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস রিপ্লেসমেন্ট প্রাইস মেথড আর রিয়ালাইজেবল প্রাইস মেথড আর কি বলছে অন দ্য বেসিস অফ নোশনাল প্রাইস ঠিক আছে নোশনাল প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস মেথড আর ইনফ্লেটেড প্রাইস মেথড এবার প্রশ্ন হলো তোমাদের সিলেবাসে যে স্টোর লেজার অর্থাৎ এই ইনভেন্টারি ভ্যালুয়েশন থেকে আমরা কি শিখবো স্টোর লেজারটা শিখবো তো স্টোল লেজারে আমাদের এক্সামে কি কি টপিক আছে ঠিক আছে তো তো তোমাদের দেখো এই বলে দিচ্ছি এই যে অন দ্য বেস অফ কস্ট প্রাইস বলে ফিফো মেথডটা আছে লিফো মেথডটা আছে সিম্পল এভারেজ আছে আর ওয়েটেড এভারেজ আছে এই চারটে মেথড আছে এর বাইরে কোনো মেথড নেই তো দেখো আজকে যেটা করব সেটা হচ্ছে প্রথমে ফিফো মেথড ফিফো মেথডের প্রথমে ডেফিনেশনটা আমরা জেনে নিই ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মেথড এটাই বলে যে যে ম্যাটেরিয়ালটা আগে পাওয়া গেছে ঠিক আছে যেই ম্যাটেরিয়ালটা আগে পাওয়া গেছে সেই ম্যাটেরিয়াল আগে বিলি করা হয়েছে এটাই হচ্ছে ফিমো মেথড অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা আমরা আগে বেছি সেই ম্যাটেরিয়ালটাই আমরা আগে আগে ছেড়ে দেবো ঠিক আছে তো এটাই হচ্ছে ফিফো মেথড তো দেখো কি লেখা আছে অ্যাপ্লিকেশনটা কোথায় ফিফো মেথডটা অ্যাপ্লাই করা হয় বলতে দা প্রাইস অফ ম্যাটেরিয়াল আর গ্রাজুয়ালি ডিক্রিজিং অর ফলিং মানে কি বলছে যখন কাঁচামালের মূল্য যখন দিন দিন কমতে থাকে ঠিক আছে কাঁচামালের মূল্য যখন দিন দিন কমতে থাকে তখন ফিফো মেথডটা অ্যাপ্লাই করা হয় এবার দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ এস আর নোট ঠিক আছে এস আর নোট জিনিসটা কি এস আর নোট ফুল ফর্ম তো স্টোর রিকুইজেশন নোট ঠিক আছে জি আর এন এর ফুল ফর্ম হচ্ছে গুডস রিসিভ নোট মানে এরপরে যে আমরা স্টোর লেজারটা শেখাবো ঠিক আছে এই যে মেথড অফ ভ্যালুয়েশন বলছি ইনভেন্টরি ভ্যালুয়েশন বলছি ইনভেন্টরি ভ্যালুয়েশন যে আমরা করব আমাদের সিলেবাস যেটা আছে সেটা স্টোর লেজারের মাধ্যমে করব স্টোর লেজারের মাধ্যমে করব সেই স্টোর লেজার করতে গেলে আমাকে এস আর নোট আর জি আর এন অর্থাৎ গুডস রিসিভ নোট দুটো কলাম করতে হয় সেই জিনিসটা কি একটু বলে দিচ্ছি দেখো প্রথমে বলছে স্টোর রিকুইজিশন নোট ঠিক আছে তো স্টোর নোট মানে এসআর নাম্বার এর বাংলা হচ্ছে মজুতের যাচন পত্র এটা কি এটা হচ্ছে এমন একটা ডকুমেন্ট ঠিক আছে যার উপর ভিত্তি করে স্টোর থেকে কোনো ম্যাটেরিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠানো হয় তাহলে কি বুঝলে স্টোর রিকুইশন নোটটা কি এটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যার উপর ভিত্তি করে স্টোর ডিপার্টমেন্ট থেকে কোনো ম্যাটেরিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠানো হয় এবার বলবো জি অর্থাৎ গুডস রিসিভ নোট জিনিসটা কি জিনিসটা পড়েই বুঝতে হবে গুডস রিসিভ নোট অর্থাৎ যে সমস্ত পাওনাদার ঠিক আছে তো ভাই বলতে পারো সাপ্লায়ার যে সমস্ত সাপ্লায়ার থেকে স্টোরস ডিপার্টমেন্ট গুডসটা রিসিভ করে ঠিক আছে তো অর্থাৎ গুডসটা রিসিভ করার পর স্টোর কিপার তাকে একটা নথি দিয়ে দেয় ঠিক আছে এটাই হচ্ছে গুডস রিসিভ নোট অর্থাৎ র ম্যাটেরিয়াল স্টোরস ডিপার্টমেন্ট র ম্যাটেরিয়াল পাওয়ার পর সাপ্লায়ারকে একটা নথি দিয়ে দেয় এটাই হচ্ছে গুডস রিসিভ নোট ঠিক আছে এবার একটা অঙ্ক করবো অঙ্ক করলে জিনিসটা বোঝা যাবে তো এখন যেটা করব স্টোর লেজারে তো চারটে মেথড বললাম এখন যেটা করবো সেটা হচ্ছে ফিফো মেথড তো কি বলছিলাম আমাদের পরীক্ষায় স্টোর লেজার আসে স্টোর লেজারে চারটে মেথড হয় একটা ফিফো হয় একটা লিফো হয় একটা সিম্পল হয় একটা ওয়েটেড হয় ঠিক আছে তো এখন আমি স্টোর লেজার অঙ্ক তোমাদের সামনে করব ঠিক আছে কোশ্চেনটা আমি পরে দেখাচ্ছি আগে কিভাবে স্টোর লেজারের দাগটা কাটতে হয় সেই দাগ কাটানো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আর একটা কথা এই যে চারটে মেথড বললাম চারটে মেথড একই রকম দাগ কাটতে হবে ঠিক আছে তো আগে দাগ কাটা দেখে নাও তারপর কোশ্চেনে আসছি একদম সাইডে একদম ডান দিকে ঠিক আছে তো এরকম একটা দাগ কেটে নেবে ঠিক আছে এই ঘরটার নাম লিখবো রিমার্ক ঠিক আছে লিখে নিলাম এই ঘরটার নাম লিখবো এই সাইডে যে ঘরটা লিখবো সেই ঘরটার নাম দেবো ডেট ঠিক আছে এই ঘরটা হচ্ছে ডেট এবার মাঝখানে তিনটে ঘর হবে ঠিক আছে তো তিনটে ঘর হবে মানে প্রথম ঘরটায় চারটে খোপ হবে তারপরের ঘরটায় চারটে খোপ হবে তারপরের ঘরটায় তিনটে খোপ হবে ঠিক আছে দেখো চারটে চারটে তিনটে এবার দেখো এর তল থেকে আর একটা দাগ কাটতে হবে এর নিচ বরাবর এর মধ্যে তিনটে ঘর ঠিক আছে এর মধ্যে চারটে এখানেও চারটে তাহলে কি করলাম চারটে চারটে তিনটে অর্থাৎ স্টোর লেজারের ছকটা চারটে মেথরে একই ছক হবে বা দিকে লিখবো ডেট আর ডান দিকে লিখবো রিমার্কস ঠিক আছে বরাবর রিমার্কস এই ঘরটায় লিখবো হচ্ছে রিসিপ্ট এই ঘরটায় লিখবো ইস্যু এই ঘরটায় লিখবো ব্যালেন্স দেখো এখানটায় লিখছি রিসিপ্ট এটাই লিখবো ইস্যু আর এই ঘরটায় ব্যালেন্স ঠিক আছে এবার রিসিপ্টের আন্ডারে চারটে ইস্যুর আন্ডারে চারটে ব্যালেন্সের আন্ডারে তিনটে তো এখানে লিখবো কি রিসিপ্টে লিখবো জি আর এন তারপর লিখবো ইউনিট রেট অ্যামাউন্ট এখানে লিখবো এস আর এন ইউনিট রেট অ্যামাউন্ট ব্যালেন্সে লিখবো ইউনিট রেট অ্যামাউন্ট তো প্রথমে এখানে লিখবো ইন্দা বুকশপ লিখে নিচ্ছি ইন্দা বুকশপ তারপর লিখবো স্টোডস লেজার স্টোটস লেজার লিখবো ফিফো মেথড এখন ফিফো মেথডের করছি অঙ্কটা করছি তো দেখো আমি এখানে এই স্টোর লেজার করতে গেলে কিছু কিছু জিনিস লিখে নিতে হয় এইগুলো লিখবে ঠিক আছে প্রথমে লিখেছি বা লিখেছি ওপরে বা একদম ওপরে লিখেছি ম্যাটেরিয়াল কোড নাম্বার বিন কার্ড নাম্বার আর ফলিউ নাম্বার আর এখানে কি লিখেছি রাইটের মিনিমাম কোয়ান্টিটি ঠিক আছে এবার কোশ্চেনটা দেখাচ্ছি তারপর অঙ্কটা করব দেখো কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে লেখা আছে যে দ্য পার্টিকুলার্স হ্যাভ বিন এক্সট্রাক্টেড ইন রেসপেক্ট অফ ম্যাটেরিয়াল এ তার মানে কোশ্চেনে বলে দিয়েছিল ম্যাটেরিয়াল এ ঠিক আছে প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট ম্যাটেরিয়াল ইস্যু অন দ্য বেসিস অফ ফার্স্ট ইন ফার্স্ট বলেছে তো কি ওপেনিং স্টক হান্ড্রেড ইউনিট রেট বলেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তারপরে বলেছে পাঁচ তারিখ দিয়েছে পার্চেস দেড়শো ইউনিট দেড় টাকা করে বারো তারিখ দিয়েছে পার্চেস তিনশো ইউনিট এক টাকা ষাট করে তারপর বাইশ তারিখ পার্চেস দিয়েছে চারশো ইউনিট এক টাকা সত্তর করে তারপর ইস্যু বলেছে আট তারিখ দুশো স্টোর লেজার করবে দেখো দেখবে মেথডেরই রেট বলে দেবে কোনো না ঠিক আছে আমাকে এই ইস্যুর রেটটাই বের করতে হবে সেটা ইস্যু কোন মেথডে করতে হবে এই অঙ্কটা ইস্যু করতে হবে ফিফো মেথডে ঠিক আছে আর একটা জিনিস যখন স্টোর লেজার অঙ্কগুলো করবে তখন তোমরা সিরিয়ালি মেনটেন করবে সিরিয়ালি অর্থাৎ ডেটেস সিরিয়ালি নেবে এখানে যেমন একের পর পাঁচ তারিখ দিয়েছে তারপর বারো তারিখ দিয়ে যেরকম করবে না প্রথমে এক তারিখ নেবে তারপর পাঁচ তারিখ তারপরে চলে আসবে আট তারিখে সিরিয়ালি করতে করতে হবে হবে পর করলে না আগে রিসিভ করেনি তারপর ইস্যু করলে এরকম করলে হবে না ডেটের সিরিয়ালি করতে হবে ঠিক আছে এবার অঙ্কটা করছি দেখো দেখো কোন কোম্পানি স্টোর লেজারটা করছি কি কোশ্চেনে বলেছিল না বলেনি তাই এখানে ইন ইন্দা বুকস অফ লিখে ডট 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 দেবো আর কোশ্চেনে বলেছিল ম্যাটেরিয়ালের নাম বলেছিল বলেছিল ম্যাটেরিয়ালের নাম হচ্ছে এ তাই এখানে লিখবো এ এবার কোশ্চেনটা দেখে নি প্রথমে কি বলেছিল প্রথমে বলেছিল এক তিন বারো আগে ডেটটা লিখবো ডেটের এখানে লিখবো এক তিন বারো কি বলেছিল ডেটে প্রথমে বলেছিল ওপেনিং স্টক তো ওপেনিং স্টক কোথায় বসবে ব্যালেন্সে বসবে ওপেনিং স্টক যেটা বলেছে সেটা কোথায় যাবে ব্যালেন্সে যাবে এটা মাথায় রাখবে রিসিভ মানে পারচেস মানে রিসিভ আর ইস্যু ইস্যু মানে স্টোর ডিপার্টমেন্ট থেকে যখন প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাচ্ছে সেটা হচ্ছে ইস্যু ঠিক আছে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে রিসিপ্টটা লিখবো রিসিপ আর ইস্যুর ঘরে ইস্যু আর এটা হচ্ছে ব্যালেন্সের ঘর তো ব্যালেন্স কত বলেছে ব্যালেন্স বলেছে একশো ইউনিট এক টাকা পঁচাত্তর করে অর্থাৎ একশো ইউনিট ছিল এক টাকা পঁচাত্তর পয়সা দামের মাল তাহলে কত হবে একশো ইন্টু একশো পঁচাত্তর করে হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো এই ঘরে লিখে দিতে হবে তোমাকে ওপেনিং স্টক তারপর দেখো এরকম দাগ কেটে দিতে হবে দাগ কেটে দিলাম কেন একটু পরেই বুঝতে হবে কেন দাগটা কেটে দিলাম কেন দাগ না কেটে দিলে লাইনটি যদি বেঁকে যায় তাহলে আমার অঙ্কের ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যেতে পারে এই জন্য দাগটা কেটে দিলাম ঠিক এরপরে বলেছে পাঁচ তারিখ পারচেস করেছি দেড়শো ইউনিট পাঁচ তিন বারো কত দেড়শো ইউনিট ইউনিটের ঘরে লিখবো দেড়শো ইউনিট পারচেস করেছি ঠিক আছে রিসিভড বলেছিল কোশ্চেনে বলেছিল দেড়শো ইউনিট রিসিভ করেছি মানে তো পারচেস করেছি তো দেড়শো ইউনিট রিসিভ করেছি কত টাকার রেটের মাল এক টাকা পঞ্চাশ তো দেড়শোর সাথে যদি এক টাকা পঞ্চাশ গুণ করি কত হচ্ছে দুশো পঁচিশ এবার দেখো আমার গোডাউনে আগে একশো টা ইউনিট মাল ছিল আগে আমার গোডাউনে একশো ইউনিট ছিল এক টাকা পঁচাত্তর করে একশো টাকা এখন আমি আরো কত পারচেস করলাম আমি আরো দেড়শো ইউনিট পারচেস করলাম কোন রেটের এক টাকা পঞ্চাশ হলো কত দুশো পঁচিশ তাহলে কি বুঝলে প্রথমে গোডাউনে একশো ইউনিট মাল ছিল এক টাকা সত্তর পয়সা দামে একশো টাকা অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করে একশো পঁচাত্তর হলো ঠিক পাঁচ তারিখে আমি আরও দেড়শো ইউনিট রিসিভ করলাম দেড় টাকা দামের আগে এক টাকা পঁচাত্তরের মাল ছিল এখন আরও দেড় টাকার মাল চলে আসলো তাহলে এক টাকা পঁচাত্তরের মাল কত আছে একশোটা আছে আর এক টাকা পঞ্চাশের মাল কটা আছে দেড়শোটা আছে ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ করে এটা এটার সঙ্গে এটা গুণ করে এটা পাঁচের পর চলে যাব আট তারিখে এখানে লিখবো আট তিন বারো কি বলেছে ইস্যু বলেছে দুশো ইউনিট এই ইউনিটের ঘরে দুশো দেখো মেথডটা কি ইস্যু কোন মেথডে করতে বলেছে বলেছে ইস্যু করেছে ফিফো মেথডে ফিফো মেথড কাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আমার কাছে যে ফার্স্টে যেইটা ছিল সেটাকেই আগে আউট করব ঠিক আছে তো দেখো তোমার গোডাউনে গোডাউন মানে এখানে স্টোরের কথা বলছে স্টোরে প্রথমে কোন মালটা ছিল এক টাকা পঁচাত্তরের মাল ছিল ঠিক আছে তো এক টাকা পঁচাত্তরের মাল কতগুলো ছিল একশো ইউনিট ছিল আগে এই একশো ইউনিট বেঁচে দেব তারপরেও যদি কিছু দরকার পড়ে তখন এই দেড় টাকার মালগুলো নেব তাহলে কি হচ্ছে আমাকে দুশো ইউনিট বেচতে বলেছে এখানে প্রথমে লিখব একশো ইউনিট এক টাকা পঁচাত্তর করে একশো টাকা তাহলে আরো একশো ইউনিট বেচতে হবে তাই লিখলাম এখানে একশো ইউনিট দেড় টাকা করে কত হলো দেড়শো টাকা তাহলে কি বুঝতে পারলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমার ব্যালেন্সে এটা ফার্স্টে লিখেছিল সেটা ফার্স্টে আগে নিয়ে নেব তারপরেও যদি কিছু কার হয় তখন তার নিচের ইউনিটটা থেকে নেব নিচের ইউনিট দেড়শো ছিল তার মধ্যে আমার দরকার একশো একশো নিলাম দেড় টাকা করে তাহলে বোঝা গেল এবার দেখো তোমার গোডাউনে প্রথমে কত ছিল আগে এক টাকা পঁচাত্তরের মাল ছিল একশোটা তুমি এক টাকা পঁচাত্তরের মাল একশোটাই বের করে দিয়েছ নেই আর এক টাকা পঞ্চাশের মাল কতগুলো ছিল গোডাউনে দেড়শোটা ছিল একশোটা বের করে দিয়েছো এখন আছে কত গোডাউনে পঞ্চাশটা এখানে লিখবো পঞ্চাশটা দেড় টাকা করে পঁচাত্তর টাকা এবার বারো তারিখ টুয়েলভ থ্রি টুয়েলভ বারো তারিখ রিসিভ ছিল তিনশো ইউনিট রিসিভ করেছি এক টাকা ষাট করে মানে কত হচ্ছে চারশো আশি টাকা ঠিক আছে তো তাহলে প্রথমে যে এবার দেখো মাথায় রাখবে ব্যালেন্সে যা ছিল সেটা তো আছে তারপরে এটা এসছে কখনো ভুল করে তিনশোটা আগে লিখে তারপরে পঞ্চাশটা না ব্যালেন্সে যেটা ছিল সেটা তো ছিল তারপরে তিনশো এসছে তো ব্যালেন্সে কত ছিল আগে লিখি ব্যালেন্সে পঞ্চাশ ছিল দেড় টাকা করে পঁচাত্তর টাকা আসলো কত তিনশো ইউনিট আসলো এক টাকা ষাট করে চারশো আশি টাকা তো বেশ কয়েক বছর সার্ভে করে দেখা গেছে যে এই যে স্টোর লেজার স্টোর লেজারের মতন সবচেয়ে সোজা টপিক আর কিছু নেই এই স্টোর লেজার সমস্ত স্টুডেন্টই করে যে সবচেয়ে খারাপ পড়াশোনা সেও স্টোর লেজার পারে ঠিক আছে সুতরাং স্টোর লেদারটা খুব মনোযোগ সহকারে শুনবে স্টোর লেদার খুবই সোজা বারোর পর বলেছে আঠেরো তারিখ আঠেরো তিন বারো ইস্যু বলেছে আড়াইশো ইউনিট ইস্যু বলেছে আড়াইশো ইউনিট ফিফো মেথড ফিফো মানে কি আগে ফার্স্ট পরে লাস্ট অর্থাৎ ফিফো মানে ফার্স্টেরটা আগে নেব বেঁচে থাকলে লাস্টেরটা নেব তাহলে প্রথমে পঞ্চাশটা নিয়ে নেব আগে আমাকে আড়াইশো ইউনিট বেচতে বলেছে অর্থাৎ আড়াইশো ইউনিট ইস্যু করতে বলেছে তার মানে আগে পঞ্চাশ নেব কত করে দেড় টাকা করে পঁচাত্তর টাকা রইল কত আরো দুশো রইল এখানে তিনশো ইউনিট ছিল সেখান থেকে দুশো ইউনিট নিয়ে নিলাম এক টাকা ষাট করে কত হচ্ছে তিনশো কুড়ি তার মানে পঞ্চাশ ইউনিট ছিল পঞ্চাশ ইউনিট বের করে দিয়েছি নেই তিনশো ইউনিটের মধ্যে দুশো বের করে দিয়েছি রয়েছে কত একশো ইউনিট এক টাকা ষাট করে কারণ এক টাকা ষাটেরই মাল আছে একশো ষাট টাকা এবার দেখো বাইশ তারিখ পারচেস বলেছে বাইশ তিন বারো কত পারচেস বলেছে বলেছে চারশো ইউনিট এক টাকা সত্তর করে তাহলে চারশোর সাথে একশো সত্তর গুণ করব কত হচ্ছে ছশো আশি ছিল একশো ইউনিট এক টাকা ষাট করে একশো ষাট ঠিক আছে আসলো আরো চারশো কত করে এক টাকা সত্তর করে 680 লাস্ট এন্টি ছিল সেটা হচ্ছে 29 তারিখ 29 3 12 ইস্যু করেছে কত 400 ইউনিট তাহলে ফিফো মানে আগে তুমি 100 ইউনিট নেবে আগে 100 ইউনিটে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফারস্টে যেটা ছিল আমাকে ব্যালেন্সেরটাই দেখতে হবে ব্যালেন্সে ফারস্টে কত ছিল 100 ছিল তো সেই 100 আগে নিয়ে নেবে কত করে 1 টাকা 60 করে মানে 160 তোমাকে টোটাল চারশো নিতে বলেছে তোমাদের একশো নিয়ে নিয়েছো রইল কত বাকি আর তিনশো এই চারশো থেকে তিনশো নেবে তিনশো এক টাকা সত্তর করে পাঁচশো দশ তাহলে কত গেল এই দেখো একশো ছিল একশো বের করে দিয়েছ এখানে চারশো ছিল তিনশো বের করে দিয়েছো আছে কত আর একশো ইউনিট এক টাকা সত্তর করে একশো সত্তর টাকা কি লিখবো এখানে এটাই হচ্ছে ক্লোজিং স্টক কি লিখলাম ক্লোজিং স্টক তো এই হচ্ছে অঙ্ক অঙ্কটা শেষ হয়ে গেল হয়তো এই স্টোর লেজারে আর দুটো এন্ট্রি থাকতে পারে এক্সট্রা সেটা হচ্ছে তোমার শর্টেজ রিটার্ন সারপ্লাস তিনটে এন্ট্রি শর্টেজ রিটার্ন সারপ্লাস তো সময় যেতে যেতে আস্তে আস্তে বলে দেবো শর্টেজের কি এন্ট্রি হয় রিটার্নের কি এন্ট্রি হয় সারপ্লাসের কি এন্ট্রি হয় কোনো চিন্তার বিষয় নেই এখানে তো আমার অঙ্কের ক্লোজিং স্টক কত বেরোলো আমার ক্লোজিং স্টক বেরোলো একশো সত্তর টাকা এবার যদি আমাকে যদি এই কোশ্চেন কত ঠিক আছে কস্ট অফ গুড কত বা কস্ট অফ গুড না বলে কখনো কখনো কোশ্চেন এটাও বলে দিতে পারে কস্ট অফ ম্যাটেরিয়াল ইউসড কস্ট অফ ম্যাটেরিয়াল ইউসড কত ঠিক আছে তো এর তুমি দেবে বলতে তখন তুমি দেখে কস্ট অব ম্যাটেরিয়াল ইউজ এর অ্যান্সার বলবে এই যে ইস্যুর ঘর ছিল না ইস্যুর ইস্যুর টোটাল অ্যামাউন্ট গুলো এই টাকাটা এই টাকাটা আর এই টাকাটা এই তিনটা টাকার যোগফলই হচ্ছে কষ্ট অফ ম্যাটেরিয়াল ইস্যু তাহলে দেখিয়ে দিচ্ছি একশো পঁচাত্তর যোগ একশো পঞ্চাশ যোগ পঁচাত্তর যোগ তিনশো কুড়ি যোগ একশো ষাট যোগ পাঁচশো দশ এই যে যোগ ফল বেরোবে এটাই হচ্ছে ম্যাটেরিয়াল ইস্যুড ওয়ান থ্রি নাইন জিরো তাহলে ফিফো বোঝা গেল এই ফিফো এই হচ্ছে ফিফো চার নম্বর আসবে ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে স্টোর লেজারের চারটে মধ্যে যে কোনো একটা মেথড পরীক্ষায় আসবে চার নম্বর দেবে এটা ফিফো করালাম ঠিক আছে তো তো একটা ফিফোর হোমওয়ার্ক দিচ্ছি তোমরা বাড়িতে করবে দেখো এই এক নম্বর অঙ্কটা করবে তোমরা কোশ্চেনটা টুকে নেবে টুকে নিয়ে তারপর অঙ্কটা করবে দেখো এই ফিফো ভিদার অঙ্কটা দু হাজার ষোলো সালে এসেছিলো ঠিক আছে তো এই এক একটা করবে এর অঙ্কটাও করবে ঠিক আছে এইগুলো এইচ এস এসেছিলো এইচ স্টুডেন্টদের জন্য ঠিক আছে আর যারা বিকম সেমিস্টারে পড়ো তারাও এই অঙ্কগুলো করে নিও প্র্যাকটিস করে নিও ঠিক আছে এখানে ফি এখানে এক নম্বর অঙ্কটা করবে দু নম্বর অঙ্কটা করবে এখানে দেখো একটা রিটার্ন ছিল চিন্তা নেই রিটার্ন আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে রিটার্ন ছিল তাহলে এই এক দুটো অঙ্ক করে ফি ফোর দেখো স্টোর লেজারের একটা বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দিই ঠিক আছে তো দেখো একটা ফ্যাক্টরির মধ্যে কি থাকে দুটো ডিপার্টমেন্ট তো বেসিক্যালি থাকবেই একটা তো স্টোরস ডিপার্টমেন্ট ঠিক আছে একটা স্টোরস ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক আছে তো তো কি বলছে স্টোরস ডিপার্টমেন্টে কি থাকে সমস্ত ম্যাটেরিয়াল গুলো স্টোর করা হয় তো কোথা থেকে ম্যাটেরিয়াল তো কিনতে হয় ম্যাটেরিয়াল স্টোর করতে গেলে ম্যাটেরিয়াল কিনতে হয় ম্যাটেরিয়ালগুলো কোথা দিয়ে কিনবে ম্যাটেরিয়ালগুলো সাপ্লায়ার বা ভেন্ডারের থেকে ম্যাটেরিয়াল পারচেস করতে হয় আমরা ম্যাটেরিয়াল কার থেকে পারচেস করি হয় সাপ্লায়ার বা ভেন্ডার ঠিক আছে যার নাম সাপ্লায়ার তার নাই ভেন্ডার তো দেখো সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়াল পারচেস করে কোথায় রাখলাম ম্যাটেরিয়ালগুলো স্টোর করলাম স্টোরেজ ডিপার্টমেন্টে এইবার প্রোডাকশন ডিপার্টমেন্ট যখন ডিমান্ড করবে তখন তাদেরকে ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করব অর্থাৎ তাদেরকে ম্যাটেরিয়ালগুলো ইস্যু করব তাহলে আমি কি বলতে পারি সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো রিসিভ করলাম যে ম্যাটেরিয়ালগুলো রিসিভ করলাম সেই ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে ইস্যু করে দিলাম জিনিসটা বোঝা গেল এইবার দেখো তোমাদের কোশ্চেনে যে ফিফো হোক লিফো হোক সিম্পল হোক বা ওয়েটেড যাই বলুক তোমাদের যেই ট্রানজ্যাকশানগুলো বলে দেবে যদি বলে রিসিপড ঠিক আছে বা যদি বলে পারচেস ঠিক আছে যদি বলে সারপ্লাস যদি বলে রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট এই আইটেমের মধ্যে যাই আইটেম পাও না কেন সব রিসিভ কলামে বসবে ঠিক আছে বোঝার চেষ্টা করো রিসিভ কে রিসিভ করবে স্টোর্স ডিপার্টমেন্ট রিসিভ করবে কার থেকে সাপ্লায়ার বা ভেন্ডারের থেকে তার পারচেস কে পারচেস করবে স্টোর ডিপার্টমেন্ট পারচেস করবে কার থেকে সাপ্লায়ার বা ভেন্ডারের থেকে তারা বলেছে কি সারপ্লাস অর্থাৎ স্টোর ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টে যা গুডস পাঠিয়েছে যে পরিমাণ ম্যাটেরিয়াল পাঠিয়েছে অর্থাৎ ওরা যতটা ডিমান্ড করে তার চেয়ে বেশি ম্যাটেরিয়াল পাঠিয়েছে তাহলে ওরা আমাকে কি করবে ওরা রিফান্ড করে দেবে অর্থাৎ সারপ্লাসটা আমার কাছে থাকবে প্রোডাকশন ডিপার্টমেন্ট রিফান্ড করে দেবে মানে কি কেন রিফান্ড করবে ওদের এক্সট্রা হয়ে গেছে তাই রিফান্ড করে দিল ওরা রিফান্ড করে দিল মানে তো আমি রিসিভ করলাম ঠিক আছে আর একটা রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক আছে তো স্টোর ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে যখন গুডস গুলো পাঠাচ্ছে ম্যাটেরিয়াল ইস্যু করছে তখন কিছু গুডস ডিফেক্ট বেরোতে পারে সেই ডিফেক্টিভ গুডস গুলো আবার স্টোর ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে তাও রিসিভ করছে তার মানে এই চারটে আইটেমের মধ্যে যাই পাও সব রিসিভ কলামে বসাবে আরেকটা জিনিস মাথায় রাখো যে আইটেম গুলো রিসিভ কলামে বসাবে না রিসিভ কলামের রেট অবশ্যই বলে দেবে কোশ্চেনে ঠিক আছে তো কিন্তু ইস্যু কলমের রেট কখনো বলবে না ইস্যু কলমের রেট বলবে না তো এখানে কি লেখা যায় রিসিভ বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট মানেই ইস্যু ওয়েস্টেজ ওয়েস্টেজ মানেও ইস্যু শর্টেজ ইস্যু রিটার্ন টু ভেন্ডার রিটার্ন টু ভেন্ডার এই যে স্টোরস ডিপার্টমেন্ট সাপ্লায়ার বা ভেন্ডার থেকে পারচেস করেছিল কোনো ডিফেক্ট গুডস বেরোলে অর্থাৎ ডিফেক্টিভ কোনো ম্যাটেরিয়াল বেরোলে স্টোরস ডিপার্টমেন্ট সাপ্লায়ার বা ভেন্ডারকে রিটার্ন করে দেবে মানেই তো ইস্যু তাহলে আশা করি বোঝা গেল ইস্যুর কোনো রেট বলে দেবে না কিন্তু রিসিভডের রেট বলে দেবে বোঝা গেল তো তো চলো এবার হচ্ছে আমরা তো তোমাকে যদি কোশ্চেনে যদি রিটার্ন বলে দেয় তাহলে রিটার্ন বললে বুঝতে পারছো তো রিটার্ন কি করবে তোমাকে কোশ্চেনে ভালো করে দেখে নেবে রিটার্নটা কি বলেছে রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট নাকি রিটার্ন টু ভেন্ডার আর সাপ্লায়ার ঠিক আছে তো তো এটা বলে দিলে তুমি বুঝতেই পারবে রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট বললে রিসিপ্টের ঘরে বসবে তোমরা কোশ্চেনে রিটার্ন টু ভেন্ডার আর সাপ্লায়ার পাও তাহলে তোমরা কি করবে ইস্যুর ঘরে বসাবে এবার প্রশ্নে হলো শুধু কোশ্চেনে রিটার্ন বলে দিয়েছে ঠিক আছে কোশ্চেনে শুধু রিটার্ন বলেছে কোনো রেট বলেনি তাহলে কি বুঝবে কোশ্চেনে শুধু রিটার্ন বলেছে রেড বলে দেয়নি তার মানে তুমি বুঝবে ইস্যু বলেছে ইস্যুর রিটার্নের কথা বলেছে আচ্ছা কোশ্চেনে রিটার্ন বলেছে কিন্তু রেড বলে দিয়েছে রিটার্ন শুধু কোশ্চেনে শুধু রিটার্ন বলে দিয়েছে রেডও বলে দিয়েছে তাহলে তুমি কি বুঝবে এটা রিসিভ বলেছে ঠিক আছে তো তার মানে আশা করি বোঝা গেল এবার আরো কিছু বলছি সারপ্লাস সারপ্লাসের যদি রেট বলে দেয় তার মানে তুমি কি বুঝবে রিসিভ বলেছে আচ্ছা যদি শর্টেজ বলে দেয় শর্টেজের রেট বলেনি তার মানে বুঝবে ইস্যু বলেছে ওয়েস্টেজের রেট বলেনি ইস্যু বলেছে তার মানে আশা করি বোঝা গেল আর অঙ্ক আর কোনো ব্যাপারই নেই এবার লিফোর অঙ্ক করছি তোমরা দেখে নাও এরপরে যেই অঙ্কটা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো চার নম্বরটা কি করতে বলেছে ফর্ম দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাজ আন্ডার ইউ আর রিকোয়ার টু প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং হাউ দ্য ইস্যু উড বি প্রাইসড ইফ লিফো মেথড ইজ ফলোড তার মানে আগের অঙ্কটা ফিফো মেথডে করলাম এবার এটা লিফো মেথডের অঙ্ক করতে বলেছে কিভাবে করবো একটু দেখে নাও দেখো কি বলেছে

তারপর বলছে সেভেন টু ইলেভেন রিসিভ ফোর হান্ড্রেড ইউনিটস অ্যাট রুপিস ইলেভেন তারপর টেন টু ইলেভেন বলেছে ইস্যুড টু হান্ড্রেড ইউনিটস ইলেভেন টু বলেছে রিসিভ থ্রি হান্ড্রেড ইউনিটস অ্যাট রুপিস ইলেভেন পয়েন্ট ফোর জিরো তারপর বলছে থার্টিন টু বলেছে রিসিভ টু হান্ড্রেড ইউনিটস অ্যাট রুপিস ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং লাস্টে বলেছে সেভেনটিন টু ইস্যুড ফোর হান্ড্রেড ইউনিটস ঠিক আছে এটা এই অঙ্কটা লিফো মেথডে অঙ্কটা করছি তোমরা দেখে নাও আর অঙ্কটা করার তো এই অঙ্কটা আগের অঙ্কটাও দেখালাম কি করে স্টোর লেজারে ছক করতে হয় ঠিক আছে যদি স্টোর ছক করতে অসুবিধা হয় আগের অঙ্কটা ভালো করে দেখে নাও করেছি আমি স্টোর লেজারে ছকটা অলরেডি করা হয়ে গেছে করে কোন কোন ঘরে কি কি লিখতে হয় সেগুলো লেখা হয়ে গেছে ঠিক আছে আমি আবার ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি ও একটা কথা বলে দিই কোন পরিস্থিতিতে লিফো মেথডটা উপযোগী কোন পরিস্থিতি মানে কোন সিচুয়েশনে লিফোটা বেশি উপযোগী যখন ম্যাটেরিয়ালের মার্কেট প্রাইস বাড়তে থাকে যখন ম্যাটেরিয়ালের মার্কেট প্রাইস বাড়তে থাকে তখনই লিফো মেথডটা উপযোগী ঠিক আছে ম্যাটেরিয়ালের মার্কেট প্রাইস গুলো যখন বাড়তে থাকে তখন লিফো উপযোগী ঠিক আছে এবার প্রশ্ন হলো লিফো মেথড জিনিসটা কি লিফোর ফুল ফর্ম তো লাস্ট ইন ফার্স্ট আউট লিফো হচ্ছে সেই পদ্ধতি অর্থাৎ লাস্টে যেই মালটা এসেছে সেই মালটা আগে ইস্যু করা অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট লাস্টে যেই ম্যাটেরিয়ালটা এসছে সেই মালটা অর্থাৎ সেই ম্যাটেরিয়ালটা যদি আগে ইস্যু করে দিই তাকেই বলে লিফো তো এবার লিফোর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লিখেছি ইন দা এই দিকে লিখেছি ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল রিঅর্ডার লেভেল রিঅর্ডার কোয়ান্টিটি আর বাদিকে লিখেছি ম্যাটেরিয়ালস কোড নাম্বার বিন কার্ড নাম্বার আর ফলিও নাম্বার ডেট আর এই কোণে লিখেছি একদম রিমার্কস রিসিপ্টের একটা ঘর ইস্যুর ঘর ব্যালেন্সের ঘর রিসিপ্টের আন্ডারে চারটে কলাম এসছে জিআর নাম্বার ইউনিট রেট অ্যামাউন্ট এসআর নাম্বার ইউনিট রেট অ্যামাউন্ট আর ব্যালেন্সে ইউনিট রেট অ্যামাউন্ট তো চলো অঙ্কটা করছি দেখো প্রথমে বলেছিল ওয়ান টু ইলেভেন ওপেনিং ব্যালেন্স দিয়েছিল একশো ইউনিট দশ টাকা করে তো ওপেনিং ব্যালেন্স ব্যালেন্সের ঘরে বসাবো একশো ইউনিট দশ টাকা করে মানে হাজার টাকা এটাই লিখবো ওপেনিং স্টক তারপরে দু তারিখ টু টু ইলেভেন দুশো ইউনিট রিসিভ করেছি রিসিভটার ঘরে বসাবো দুশো ইউনিট দশ টাকা পঞ্চাশ করে দু হাজার একশো টাকা তো একশো ইউনিট ছিল দশ টাকা দামের হাজার টাকা তারপর দুশো ইউনিট দশ টাকা পঞ্চাশ করে দু টাকা তারপর বলেছিল তিন দুই এগারো তিনশো ইউনিট রিসিভ করেছি দশ টাকা ষাট করে তিন হাজার একশো আশি তো কি হবে দেখো প্রথমে একশো ইউনিট তো ছিলই তারপরে দুশো ইউনিটও ছিল এখন আসলো তিনশো ইউনিট তার মানে দশ টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা আর দশ টাকা ষাট পয়সা হাজার দু হাজার একশো তিন হাজার একশো আশি এবার বলেছে চার তারিখ অর্থাৎ চার দুই এগারোতে ইস্যু করা হয়েছে কত ইউনিট ইস্যু করা হয়েছে বলেছে চারশো ইউনিট ইস্যু করা হয়েছে এবার ফোকাস করবে এখানে লিফো বলেছে ঠিক আছে লিফো বলেছে লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ এটা হচ্ছে আমার গোডাউনে এই ম্যাটেরিয়াল পড়ে আছে এই ম্যাটেরিয়াল পড়ে আছে এর মধ্যে লাস্টে কোন ম্যাটেরিয়ালটা এসে এটা তো ফার্স্টের মানে লাস্টে কোন ম্যাটেরিয়ালটা এসে লাস্টে এই ম্যাটেরিয়ালটা এসে অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা আমি আগে ইস্যু করব ঠিক আছে তো এই ম্যাটেরিয়াল পুরোপুরি ইস্যু করা হয়ে গেলে তখন এই ম্যাটেরিয়ালে যাব তারপর এই ম্যাটেরিয়াল ইস্যু করা হয়ে গেল তারপর এই ম্যাটেরিয়াল যাব লিফো মানে নিচ থেকে উঠবো আর ফিফো মানে ওপর থেকে নামবো লিফো মানে দেখো এইভাবে উঠছে যে এইভাবে যাবো ঠিক আছে তো তো কত ইউনিট ইস্যু করতে বলেছে চারশো ইউনিট তার মানে তিনশো ইউনিট নেবো দশ টাকা ষাট করে তারপরে একশো ইউনিট নেবো দশ টাকা পঞ্চাশ করে আশা করি বোঝা গেল এই তিনশো ইউনিট নিলাম দশ টাকা ষাট করে আর একশো দরকার তাই এখান থেকে নেব ঠিক আছে এখান থেকে নেব সেকেন্ডার থেকে একশো নেব দশ টাকা পঞ্চাশ করে এটা হচ্ছে তিন হাজার একশো আশি আর এটা হচ্ছে তাহলে এবার দেখো একশো ইউনিট দশ টাকা করে ছিল এই একশো ইউনিট দশ টাকার মাল কি নিয়েছি অর্থাৎ ইস্যু করেছি না এটা যেমন ছিল তেমন বসেই যাবে একশো ইউনিট দশ টাকা করে হাজার টাকা আর দুশো ইউনিট ছিল দশ টাকা পঞ্চাশ পয়সা দামের মাল তার মধ্যে একশো ইউনিট বের করে দি তাহলে রইল কত একশো ইউনিট দশ টাকা পঞ্চাশ করে কত হচ্ছে এবার ছ তারিখে আবার ইস্যু করেছি কত ইস্যু করেছি একশো কুড়ি ঠিক আছে তো একশো কুড়ি লিফো মানে লিফো মানে লাস্টেরটা নেব নেবো আগেই একশোটা নেবো একশোটা নেবো দশ টাকা পঞ্চাশ করে হাজার পঞ্চাশ তাহলে বাকি রইল কত আরো কুড়িটা নিতে হবে কত করে নেব দশ টাকা দামে দুশো টাকা তার মানে এবার দেখতে হবে দশ টাকা পঞ্চাশ পয়সা দামের মাল একশোটা ছিল একশোটাই বের করে দিয়েছি নেই কিন্তু দশ টাকার মাল একশোটা ছিল কুড়িটা বের করে দিয়ে আছে কত আশিটা আশিটা দশ টাকা করে আটশো টাকা এবার বলে যে সাত তারিখ সাত দুই এগারো বলছে চারশো ইউনিট রিসিভ করেছি এগারো টাকা করে মানে চার হাজার চারশো টাকা তার মানে এবার ব্যালেন্সে চলে আসবো আশিটা ইউনিট ছিল দশ টাকা দামের আটশো টাকা তারপর চারশোটা ইউনিট রিসিভ করলাম এগারো টাকা করে চার হাজার চারশো টাকা তারপর বলেছে দশ দুই এগারো দেখবো দশ তারিখ কি বলেছে রিসিভ বলেছে না ইস্যু বলেছে দশ তারিখ ইস্যু বলেছে দুশো ইউনিট ইস্যু করেছি ঠিক আছে তো দুশো ইউনিট ইস্যু করেছি লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট তো দেখো লাস্টে কত ইউনিট ছিল আমার চারশো ইউনিট ছিল আমাকে দুশো ইউনিট বের করতে বলেছে তাহলে চারশোর দুশো নিতেই পারি তাই দুশো ইউনিট এগারো টাকা করে কত হচ্ছে দু হাজার দুশো তাহলে আশি যেমন ছিল তেমন রাখবো আর চারশোর সময় দুশো দিয়ে দিয়েছি রইল কত দুশো আশি ইউনিট দশ টাকা করে আটশো টাকা আর চারশোর মধ্যে দুশো দিয়ে দিছি রইলো দুশো দুশো এগারো টাকা করে হলে দু হাজার দুশো টাকা এবার বলেছে এগারো তারিখ এগারো দুই এগারো তিনশো ইউনিট ইস্যু করেছি এগারো টাকা চল্লিশ করে কত হচ্ছে তিন হাজার চারশো কুড়ি তো দেখো আশি ইউনিট ছিল তারপর দুশো ইউনিটও ছিল এবার তিনশো ইউনিট আসলো আশি ইউনিট দশ টাকা করে আটশো টাকা দুশো ইউনিট এগারো টাকা করে দু হাজার দুশো টাকা তিনশো ইউনিট এগারো টাকা চল্লিশ করে তিন হাজার চারশো কুড়ি টাকা তো দেখো এখনো দুটো ট্রানজ্যাকশন আছে যেটা এই পাতায় ধরবে না পরের পাতায় যেতে হবে তা আমি দাগ কেটে নি তারপর আসছি আবার দেখো দাগ কাটা হয়ে গেছে আবার চলে এসেছি উপরে লিখতে হবে যেহেতু আগের পাতায় পুরো অঙ্ক শেষ হয়নি তাই টু বি কন্টিনিউ লিখলাম আগের পাতায় যেমন উপরে যেমন লিখেছিলাম অত কিছু হাবি যাবি লিখতে হবে না এখানে টু বি কন্টিনিউ যদি লেখা আরম্ভ করলেই হবে কিন্তু ঘরের কি কি নাম সেটা লিখতে হবে এবার তেরো তারিখের এন্ট্রি করব তেরো দুই এগারো তেরো তারিখ কি ছিল দুশো ইউনিট রিসিভ করেছিলাম এগারো টাকা পঞ্চাশ করে কত হচ্ছে দু হাজার তিনশো ব্যালেন্সে কি বসাবো আশি ইউনিট ছিল দশ টাকা করে আটশো টাকা দুশো ইউনিট ছিল এগারো টাকা করে বাইশো টাকা তিনশো ইউনিট ছিল এগারো টাকা চল্লিশ করে তিন হাজার চারশো কুড়ি টাকা আর দুশো ইউনিট ছিল এগারো টাকা পঞ্চাশ করে সরি দুশো ইউনিট ছিল না দুশো ইউনিট এখন আসলো এগারো টাকা পঞ্চাশ করে দু টাকা এবার হচ্ছে সতেরো তারিখ সতেরো দুই এগারো অর্থাৎ এটাই লাস্ট ডেট ছিল ইস্যু বলেছে চারশো ইউনিট লিফো মেথডে ইস্যু লিফো মানে লাস্টের থেকে উঠবো লাস্টে কত ছিল দুশো এই দুশো ইউনিট আগে নেব তাহলে রইল বাকি কত আরো দুশো তারপর এখান থেকে দুশো নেবো এই হচ্ছে লিফো তাহলে কি লিখবো দুশো ইউনিট এগারো টাকা পঞ্চাশ করে দু হাজার তিনশো দুশো ইউনিট এগারো টাকা চল্লিশ করে দু হাজার দুশো আশি তাহলে কি হবে আশি ইউনিট যেমন ছিল তেমন রাখবো আশি ইউনিট দশ টাকা করে আটশো টাকা দুশো ইউনিট এগারো টাকা করে দু হাজার দুশো টাকা দুশো নিয়েছি রইল কত একশো একশো ইউনিট এগারো টাকা চল্লিশ করে এগারোশো চল্লিশ টাকা তাহলে দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটা শেষ হয়ে গেল এখানে কি লিখবো ক্লোজিং স্টক এই অঙ্কটা তোমরা আগের মতন করলে করতে পারো কি লিখতে পারো কস্ট কস্ট অফ অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এটা আমি তোমাদের বললাম তোমরা বাড়িতে নিজেরা করবে অর্থাৎ ইস্যুর ঘরে যত যত ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছিল তার অ্যামাউন্টগুলো যোগ করে বসাবে ঠিক আছে তোমরা নিজেরা করে নেবে ঠিক আছে করে কত টাকা অ্যান্সার হয়েছে কস্ট অফ ম্যাটেরিয়াল ইস্যুর লিফো মেথডে এটা কমেন্টে লিখে দেবে ঠিক আছে বলবে যে কস্ট অফ অ্যান্সার এটা হবে এই বলে টাকাটা লিখে দেবে ঠিক আছে তো আমি দেখব এবার লিফো মেথডের কিছু হোমওয়ার্ক নিই নাও এইগুলো বাড়িতে করবে লিফো মেথড দেখো তিন নম্বর অঙ্কটা করবে ঠিক আছে আমি আর কোশ্চেনটা পড়ছি না তিন নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা করবে এই অঙ্কটা এইচএস টু থাউজেন্ড এসেছিল তবে একটা বলে দিচ্ছি এখানে একটা শর্টেজ বলেছিল শর্টেজ কত বলেছিল পঞ্চাশ তেইশে জানুয়ারি তো একটা কথা বলে দিই আমি কি বলেছিলাম অনুযায়ী অঙ্কটা করতে অনেকে ভুল করে কি করে এই এক থেকে একত্রিশ তারিখ অবধি পুরো করে নেয় তারপরে শর্টেজটা দেখতে পায় না তারপর শর্টেজটা করে দেয় এটা ভুল হবে তাহলে তোমাকে এক পাঁচ দশ পনেরো কুড়ি তারিখ করবে কুড়ির পর তেইশ করবে তারপর একত্রিশে যাবে এটা মাথায় রাখবে আচ্ছা চার নম্বর অঙ্কটাও বাড়িতে করবে এটাও হোমওয়ার্ক এখানে দেখো কি বলেছে এখানে দেখো কি লিখেছে রিসিভ ফর্ম সাপ্লায়ার ঠিক আছে তো তো রিসিভ ফর্ম সাপ্লায়ার মানে তো বুঝতেই পারছো রিসিভড হবে আর কি বলছে রিটার্ন টু স্টোর কোথায় রিটার্ন করেছে স্টোরে রিটার্ন করেছে ঠিক আছে তো স্টোরে রিটার্ন করেছে মানে কি রেড বলে দিয়েছে রিসিভডই হবে লাস্টে আবার বলেছে কি শর্টেজ দশ ইউনিট ঠিক আছে তো তার মানে তিন চার দুটো অঙ্ক করে নেবে বাড়িতে এবার দেখো এই অঙ্কটা করে পাঁচেরটা এটাও লিফোর অঙ্ক ঠিক আছে একদমই সোজা দিয়েছে দেখো লিফোর এটা এদিকে এদিকে ইস্যু দিয়েছে এটা কি দু হাজার পনেরো সালে এসছিল এইচএস আচ্ছা আর একটা অঙ্ক ছ নম্বর অঙ্কটাও করবে তার মানে লিফোর কটা অঙ্ক দিলাম লিফোর চারটে অঙ্ক ফিফোর দুটো অঙ্ক ছটা অঙ্ক হোমওয়ার্ক এটা লিফোর দিয়েছে হ্যাঁ লাস্টে কি বলে ভ্যালু অফ ইনভেন্ট্রি তো ভ্যালু অফ স্টক যেটা এতক্ষণ বের করছিলাম ক্লোজিং স্টক ওটা বের করতে বলেছে আর কি বলে কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজ যেটা শেখাচ্ছিলাম ইস্যুর ঘরের ইস্যুর যে অ্যামাউন্টগুলো আছে ওটা যোগ করলে কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজ তো ঠিক আছে এই অংকগুলো করে নেবে দেখো এরপরে যে অংকটা করব সেটা 26 নম্বর অঙ্ক কি বলেছে ক্যালকুলেট প্রাইস অফ দা ইস্যু আন্ডার থ্রি डिफरेंट মেথড फ्रॉम द ফলোইং ইনফরমেশন রিলেটেড টু रॉ मटेरियल এক্স তোমাকে স্টোর লেজারটা করতে বলেছে তিনটা डिफरेंट মেথডে আমরা চারটি মেথড জানি ফিফো লifo সিম্পল ওয়েটেড ঠিক আছে তার মধ্যে যে কোনো তিনটা মেথড করতে বলেছে এবার আমরা তো শিখেছি ফিফো আর লিফো তো আমরা এখনো পর্যন্ত দুটো মেথডই করতে পারবো আর বাকি দুটো মেথড পরের ক্লাসে শিখব ঠিক আছে তাহলে কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে ওয়ান ওয়ান ফিফটিন অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ছিল একশো ইউনিট একটা করে যেটা কিনা ছিল বেস স্টক বেস আমি বলেছিলাম ধরো কোনো মোবাইল ফোনের দোকানে তোমরা গেছো দেখবে অনেক মোবাইল ফোন স্ট্যান্ড বাই থেকে অর্থাৎ সাজানো থাকে সেই ফোনগুলো কখনোই বিক্রি করে না ঠিক আছে ওটা ওয়ান টাইপ অফ ফ্রি স্যাম্পেল হিসেবে কাজ করে অর্থাৎ যে কাস্টমাররা যায় তাদেরকে দেখানোর জন্য কাজে লাগে সো পিস ঠিক আছে তো এটাকে বলে ফ্রি স্যাম্পেল তো এটা হচ্ছে বেস্টক স্টক এই স্টকটা কোনোদিনই বেঁচবে না এই স্টকটা সবসময় থাকবে অর্থাৎ স্ট্যান্ড বাই থাকবে এই স্টকটা তার মানে কি বললাম একশো ইউনিট এক টাকা করে বেস্টক আর পাঁচশো ইউনিট ছ টাকা করে তিন তারিখে রিসিভ ছিল হাজার ইউনিট পাঁচ টাকা করে চার তারিখে ইস্যু ছিল আটশো ইউনিট দশ তারিখ রিসিভ ছিল একশো হাজার ইউনিট সাত টাকা করে আর এগারো তারিখ ইস্যু ছিল নশো ইউনিট ঠিক আছে তো চলো ফিফো মেথড এটা করছি তো দেখো দাগটা ভালো করে কেটে নিয়েছি দাগটা কাটার পর সব নামগুলো লিখে নিয়েছি দা বুক বুক শপের নাম কিছু দেখলাম না স্টোর লেজার কোন মেথডে করবো এটা ফিফো মেথডে করবো লিখে দিলাম ফিফো তারপর যে এই কথাগুলো লিখতে হয় ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল রিঅর্ডার লেভেল রিঅর্ডার কোয়ান্টিটি এখানে লিখতে হয় ম্যাটেরিয়াল কোড নাম্বার বিন কার্ড নাম্বার ফলিউ নাম্বার এই অঙ্কে ম্যাটেরিয়াল বলে দিয়েছে এই অঙ্কে বলেছে ম্যাটেরিয়াল এক্স তাই এখানে লিখে দেবো এক্স অঙ্ক করছি অঙ্কটা ছোট অঙ্কই আছে কি লিখবো এক এক পনেরো বলেছিল বলেছিল কত একশো ইউনিট একটা করে একশো টাকা আর পাঁচশো ইউনিট ছ করে তিন হাজার টাকা এইবার দেখো একটা কথা লিখে দিই এটা হচ্ছে ওপেনিং স্টক ঠিক আছে তো এই যে ওপেনিং স্টক হলো তিন হাজার একশো ব্যাকেটে লিখে দিলাম বেস স্টক হান্ড্রেড ইউনিট অ্যাট দা রেট রুপি ওয়ান অর্থাৎ এই একশো ইউনিট স্ট্যান্ড বাই থাকবে এই একশো ইউনিটে হাত দিতে পারবো না কি লিখলাম আমার ব্যালেন্স ছিল একশো ইউনিট এক টাকা করে একশো টাকা পাঁচশো ইউনিট ছ টাকা করে তিন হাজার টাকা যার মধ্যে একশো ইউনিট ছিল বেস স্টক তাই লিখে দিলাম ব্যাকেটে লিখে দেবো স্টক থাকলে ব্যাকেটে দিতে হবে বেস স্টক একশো ইউনিট এক টাকা তারপর বলেছিল তিন এক পনেরো রিসিভ করেছে হাজার ইউনিট পাঁচ টাকা করে পাঁচ হাজার টাকা তার মানে কি ছিল একশো ইউনিট প্রথমে ছিল এক টাকা করে একশো টাকা পাঁচশো ইউনিট ছ টাকা করে ছিল তিন হাজার টাকা হাজার ইউনিট পাঁচ টাকা করেছিল পাঁচ হাজার টাকা চার এক পনেরো ইস্যু বলেছে কত ইস্যু বলেছে ইউনিট ইউনিট ইস্যু ইস্যু মাথায় শুনবে তা কোন মেথডে করছি বলেছে বলেছে ফিফো ফিফো মানে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ওপর থেকে নিচে নামবে দেখো ওপর থেকে নিচে নামবে এরকম হবে ওপর থেকে নিচে নামবে তাহলে বলবে তোমরা বলবে স্যার তাহলে প্রথমে তো একশো ইউনিট নিন আটশো ইউনিট বলেছে প্রথমে একশো ইউনিট নিন তারপর পাঁচশো ইউনিট নিন ছশো হয়ে গেল তারপর থেকে দুশো নিন আমি বলবো পুরোপুরি ভুল বললে কারণ ভুল বলার কারণ হচ্ছে দেখো বলেছে একশো ইউনিট বেস স্টক ছিল অর্থাৎ এই একশো ইউনিটটাকে তোমরা ধরতে পারবে না একশো ইউনিটটাকে নিতেই পারবে না অর্থাৎ কোনো মোবাইল ফোনের দোকানে গেছো এই ফোন ধরো দুটো সাজানো আছে স্যামসাংয়ের এই ফোন দুটো সাজানো আছে ওপোর দুটো ফোন এমআই দুটো ফোন নোকিয়ার দুটো ফোন মাইক্রোমাক্সের দুটো বিভিন্ন ফোন সাজানো আছে অর্থাৎ ওই যে দুটো ফোনগুলো সব কটা যে দুটো দুটো করে সাজানো আছে ওই ফোনগুলো ওরা বেঁচবে না এটা মাথায় রাখবে ওটা বেঁচবে না ওটা যেমন ছিল তেমনই আছে ঠিক আছে তাই এই একশো ইউনিট কিন্তু কোম্পানি দেবে না এই কোম্পানি স্টোর ডিপার্টমেন্ট থেকে এই একশো ইউনিটের মাল বের করবে একশো ইউনিট যেমন ছিল তেমনই রেখে দেবে ঠিক আছে তার মানে আমাকে কোথা নিতে হবে এখান থেকে নিতে হবে বলেছে আটশো ইউনিট ইস্যু তার মানে এখান দিয়ে নেবো প্রথমে নেবো পাঁচশো ইউনিট ছ টাকা করে তিন হাজার টাকা আর তিনশো ইউনিট পাঁচ টাকা করে পনেরোশো টাকা আশা করি বোঝা গেল স্টক যেমন ছিল তেমনই পড়ে থাকে তো এখানে দেখো লিখবো একশো ইউনিট একটা করে একশো টাকা কেন এটা তো নিয়ে নিই পাঁচশো ইউনিট ছ টাকা করে পুরো নিয়ে নিয়েছি আর পাঁচ টাকা দামের যে মাল ছিল হাজার ইউনিট ছিল হাজার ইউনিট মধ্যে তিনশো ইউনিট নিয়ে নিছি রইল কত সাতশো ইউনিট পাঁচ টাকা করে তিন হাজার পাঁচশো টাকা তারপর বলছে দশ তারিখ দশ এক পনেরো হাজার ইউনিট সাত টাকা করে সাত হাজার টাকা তার মানে প্রথমে একশো ইউনিট ছিল এক টাকা করে একশো টাকা সাতশো ইউনিট পাঁচ টাকা করে তিন হাজার পাঁচশো টাকা হাজার ইউনিট সাত টাকা করে সাত হাজার টাকা লাস্ট ছিল এগারো এক পনেরো ইস্যু ছিল 900 ইউনিট কত ছিল ইস্যু 900 ইউনিট ইস্যু ছিল তো ফিফো মেথডের নিয়ম কি ফিফো মেথডের নিয়ম হচ্ছে ফার্স্ট এরটা আগে নেব অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামব উপর থেকে নিচের দিকে নামব অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট ফারস্টে দিয়েছিল তাকে আউট করব তারপর সেকেন্ডটাকে আউট করব তারপর থার্ডটাকে আউট করব যেহেতু এটা বেস্ট স্টকের অঙ্ক তাই 100 ইউনিটটাকে ধরব না পরের ইউনিট থেকে নেব তো প্রথমে নেব 700 ইউনিট 5 টা করে 3500 কারণ 900 ইউনিট ইস্যু করতে বলেছে বাকি হলো দুশো ইউনিট সাত টাকা করে চোদ্দশো তো একশো ইউনিট যেমন ছিল তেমন থাকবে একশো ইউনিট এক টাকা করে একশো টাকা সাতশো ইউনিট পুরো নিয়ে নিয়েছি আর হাজারের মধ্যে দুশো নিয়ে নিয়েছি রইল কত আটশো আটশো ইউনিট সাত টাকা করে তো এটা অ্যান্সার লিখবো ক্লোজিং স্টক তো দেখো এটা ফিফো মেথডে করে দিলাম বেস স্টকের অঙ্ক ফিফো মেথডে করে দিলাম এটা লিফো মেথড কীভাবে করতে হবে তোমরা নিজেরা করবে শুধু একশো ইউনিটটাকে ধরবে না ব্যাস বাকিটা লিফো মেথড খুব ইজি হয়ে যাবে লিফো মেথড করে আমাকে দেখাবে ঠিক আছে তো বা দেখাবে কি করে তোমরা তোমরা ক্লাস যখন ওপেন হবে তখন আমাকে দেখাবে আর না হলে অঙ্কটা করবে করে যে অ্যান্সারটা বেরোবে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে লিফ লিফো মেথড বেস স্টকের যেই অঙ্কটা তার অ্যান্সার এটা ঠিক আছে তো এটা লিখে দেবে তো এই অঙ্কটা আরো দুটো মেথড করতে বলেছিল এই দুটো মেথড এখন শেখাবো না কেননা আমাকে এখনো সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ শেখাতে হবে পরের ক্লাসে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ অঙ্কগুলো করাবো তারপর কই দেব অঙ্কটা শেষ চ্যাপ্টার পরের দিনের মধ্যে চ্যাপ্টারটা শেষ